আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সাধারণ আনসার থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিতও দেখে নিই এছাড়া আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় কেননা একমাত্র আমার চ্যানেল থেকে বিশাল বিশাল নিয়োগগুলো বেশি করে আপলোড করা হয় তাই আমার সঙ্গেই থাকুন এখন আমি পুরো সার্কুলারটা আপনাদের মধ্যে সংক্ষেপে তুলে ধরবো তো চলুন শুরু করা যায় এখানে দেখতে পাচ্ছেন সাধারণ আনসার নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ চাকরি ধরন সরকারি চাকরি জেলা বিজ্ঞপ্তিতে উল্লিখিত জেলা নিয়োগদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ সাধারণ আনসার ওয়েবসাইট আনসার পিডিবি ডট গভ ডট বিডি শূন্য পদ সাধারণ আনসার পদের সংখ্যা সাতশত তেরো জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী আবেদন প্রক্রিয়া শুরু তিন এপ্রিল দু আবেদনের শেষ সময় নয় এপ্রিল দু মাত্র কিছু দিনের জন্য আবেদনটি দেওয়া হয়েছে তার যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আবেদনটি করে নেন এছাড়া দেখতে পাচ্ছেন আবেদনের মাধ্যম অনলাইনে লিঙ্ক নিচে দেওয়া আছে আমি আপনাদের মাঝে তুলে ধরব এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিছু উল্লেখিত ইম্পর্টেন্ট বিষয় লেখা আছে এটা আমি পড়ে শোনাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আনসার নিয়োগ দু হাজার বাইশ সার্কুলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুশৃঙ্খল দক্ষ কর্মট ব্যাটালিয়ান আনসার সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশি সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে বাহিনীর তিনশো পঞ্চাশটি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারের শূন্য পদ শুধুমাত্র পুরুষ পুরুষের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি পুরুষ প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে নিচের চবি চোখে বর্ণিত জেলা পাশে উল্লেখিত শূন্য কোটায় অঙ্গীভূত করা হবে উল্লেখ্য নিয়কৃত ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকে ছয় বছরের সন্তোষজনক চাকরির পর স্থায়ী করা হবে উপযুক্ত প্রার্থীদেরকে নির্ধারিত স্থান ও তারিখ সময়সূচী অনুযায়ী বাছাই কমিটির নিকট শারীরিক যোগ্যতা ও প্রাথমিক বাছাইয়ের জন্য উপস্থিত থাকতে হবে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন মোবাইলে এস এম এসের মাধ্যমে তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের একই স্থানে এবং একই তারিখে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের জন্য আনসার বিটিভি একাডেমি সফিপুর গাজীপুর যোগদান করতে হবে আশা করি এখন মোটামুটি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এছাড়া দেখতে পাচ্ছেন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট ফুট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ দৃষ্টি শক্তি ছয় বাই ছয় এছাড়া দেখতে পাচ্ছেন প্রাথমিক বাঁচার সময়সূচি অনিবার্য কারণবশত বাঁচা বাঁচায় তারিখ সময় ও কেন্দ্র পরিবর্তিত হলে বাহিনীর ওয়েবসাইটে তা প্রদর্শন করা হবে এবং আবেদনকারীকে মোবাইল মেসেজের মাধ্যমে অবহিত করা হবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া শুরু তিন তারিখ এবং কি আবেদনের শেষ তারিখ নয় চার দু হাজার বাইশ মোটামুটি অল্প কিছু আবেদনটি দেওয়া হয়েছে এছাড়া আপনারা আবেদন করতে পারবেন আনসার বিডিবি ডট গভ ডট বিডি আপনার এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন আমি পুরো সার্কুলারটা আপনাদের মাঝে তুলে ধরবো এই যে পুরো সার্কুলারটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানে আপনারা সার্কুলারটা ডাউনলোড করে পুরো ডিটেলস আপনারা দেখে নিন না কারণ পুরো ডিটেলস আপনাদের এমনিতে জানতে হবে সেই জন্য পুরো ডিটেলস আপনারা পুরো সার্কুলারটা আপনারা দেখে নিন আমি সংক্ষেপে উপস্থাপন করলাম খুব বড়ো আকারে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আশা করি আপনারা পুরো বিষয়টা কিন্তু বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ